আজকে রাতের মধ্যে আমি একটা ছোট্ট চেষ্টা একটা হাটের মধ্যে চলে এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো একটু তাড়াহুড়ো করছি। হাজবেন্ড বেরোবে, কার্ডের দোকানে যাবে, বিয়ের কার্ড কলকাতার যে মার্কেট আছে সেখানে যাবে কার্ড ছাপানোর জন্য। আজকে কার্ড পছন্দ করবে, তো সেই জন্য রান্না বান্না করছি তাড়াহুড়ো। আজকে সকালে রান্না করছি সয়াবিন আলুর তরকারি, আর ছেলের জন্য করছি ডিমের পোচ। তো ডিমের পোচটা হয়ে গেছে, এখন ওটস দিয়ে ডিমের পোচ আর ডিম শুদ্ধ দিয়ে খাওয়া হবে। আর আজকে রান্না করছি, এখানে রয়েছে শিম আর বেগুন কাটা ছোট ছোট করে, আর এখানে রয়েছে আলু সিদ্ধ করা, এখানে রয়েছে মূলো সিদ্ধ করা, আর এখানে রয়েছে বড়ি। আর এখন আমি বেগুন ভাজা করছি সকালবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো চারটে ভাজা করছি, এখন এগুলোকে উল্টে দিলাম। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে না, শরীরটা ভিতরে ভিতরে কেমনটা খারাপ হয়েছে, বিশেষ করে ভোরের দিকে নাক পুরো বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসের একটা কষ্ট হয়, মানে ওয়েদার চেঞ্জের সময় যে ঠান্ডাটা লাগে সেটা লাগছে আস্তে আস্তে। ছেলের কিছুদিন আগে হয়ে গেছে, ওকে ওষুধ খাওয়ানো হয়েছে, তো আমার যদি এবার বাড়াবাড়ি হয় তাহলে আমাকে ওষুধ খেতে হবে। আর প্রতি বছর এই সময়টা তো আমার হবেই, ছেলেরও তাই। তো আমরা যেমন বাঙালিরা এই যে আমাদের দুর্গাপুজো আসে যখন, তার আগে সমস্ত ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করি। কাঁচা বাড়ির সামনে যারা আছে ওরা তো নন বেঙ্গলি, যেহেতু দীপাবলির সামনে ওদের সমস্ত ঘর বাড়ি কাছাকাছি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু চলছে। আর ওরা বলে যে এই সময় নাকি ওদের একটা কৌটো পর্যন্ত ওদের রাখলে হয় না, সব কিছু ওরা ধোয়াধুয়ি করে ফেলে। শিম বেগুন আলু মূলো বড়ি দিয়ে যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা এখন হয়ে গেছে, বেশ মাখামাখা করে করেছি। আর এই তরকারির মধ্যে কুমড়ো দিলে আরও বেশি ভালো হয়, যদি একটু ডাটা দেওয়া হয় আরও বেশি ভালো হয়। তো এখন লাউ আর আলু দিয়ে তরকারি করছি। একদিকে বসিয়েছি লাউয়ের তরকারি, একদিকে বসিয়েছি মিমিদের মাংস, তারপরে এগুলো হয়ে গেলে করব রুটি। গ্যাসের উপর একদিকে বসানো রয়েছে মিমিদের মাংস, আর একদিকে হচ্ছে লাউ আলু বড়ি দিয়ে তরকারি। তো ওই তরকারিটা অনেকটা পরিমাণে হচ্ছে, আর এই তরকারিগুলো হতে একটু সময় লাগে। তো ভাবলাম যে ততক্ষণে কাছাকাছি কাজটা সেরে নিই। তো ওয়াশিং মেশিনে জলটাকে ভরছি, ভরে এখন জামা কাপড় প্রচুর জমে গেছে, আর অনেকগুলো বিছানার চাদর হয়েছে, তারপরে হাজব্যান্ডের অনেকগুলো গেঞ্জি সব কিছু মিলেমিশে অনেকগুলো হয়েছে, সেগুলো এখন কাছাকাছি করছি ওদিকে মেশিনের মধ্যে দিয়ে। তারপরে আমি চলে এসেছি এদিকে শিটাকে ঝাড় দেবো বলে, এই শিটা অনেকদিন ঝাড় দেওয়া হচ্ছে না, তো কাজের দিদি মাঝে মাঝে মুছে দেয় কিন্তু ঝাড়টা ভালো করে দেওয়া হচ্ছে না বলে ভালো পরিষ্কারও হচ্ছে না। তো এদিকটা করে তারপরে আবার চলে এলাম, যে জামাকাপড়গুলো দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে, কাছাকাছি করা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন স্নান বাকি, ঘর মোছাটা বাকি আছে। তো যেটা এখন হঠাৎ করে মনে হলো যে রাস্তাঘাটে কথা বলতে কি লজ্জা করে, যে ফোনটাকে তুলে যে কথা বলি, এখন দেখো ফোন তুলে তোমাদের সাথে কত সুন্দরভাবে কথা বলছি, কোনোভাবে আটকাচ্ছে না, কোনো এদিক ওদিক হচ্ছে না, কোনো রকম লজ্জা করছে না, কিন্তু রাস্তায় বেরিয়ে কথা বলতে যে কি লজ্জা করে, তবুও বলবো এখন অনেকটাই কেটেছে, কারণ করতে করতে অনেকটা অভ্যাস হয়ে গেছে। তোমরা একবার চেষ্টা করো, যারা ইউটিউবার নও তারা একবার চেষ্টা করে দেখো এরকম করে ফোনটা তুলে কথা বলা, দেখবে কথা বেরোবেই না। তারপর আরও একটা ব্যাপার, আমি ঘরের মধ্যে এখন দেখো হাঁটতে হাঁটতে কথা বলছি, দেখো হাঁটতে হাঁটতে কথা বলছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না, কিন্তু রাস্তায় কথা বলতে খুব অসুবিধা হয়, যে রাস্তায় ইট পাটকেল কোথায় কি পড়ে থাকে কিছুই জানি না, হয়তো কথা বলতে তো হচ্ছে খেয়ে ধপাস করে হয়তো পড়েই গেলাম, এই সমস্ত ব্যাপারগুলো থেকে যায়। এই আর কি, ছেলে এখনো ফেরেনি, সে কখন বেরিয়ে। বডি বিল্ডার বাড়িতে ফিরে এসেছে, এবার বাড়িতে এসে গেঞ্জিটাকে পরে দেখো কীভাবে দেখছে, দেখছে কোন দিক দিয়ে ভালো ফুলেছে, কোন দিক দিয়ে ভালো লাগছে দেখতে, এরকমই করতে থাকে জানো। হাজব্যান্ড তো আজকে সকালবেলা বেরিয়ে গেছিলো কলেজ স্ট্রিটে, তো সেখান থেকে ফিরে এলো, আর ছেলের জন্য একটা বই নিয়ে এসেছে, যেহেতু ওরা এখন পড়াশোনা শুরু হয়ে গেছে পড়তে যাচ্ছে, এই জন্য এই বইটা কিনে আনলো। আর এখন আমি সোজা চলে এসেছি বাথরুমে জামাকাপড় ধুতে, আর এগুলো ধোয়াধুয়ি করে তারপরে স্নানটাকে একবারে করে নেবো, কারণ জামাকাপড় ধুতে এলে পরে অর্ধেকের বেশি ভিজে যায়। তো প্রচুর চাদর রয়েছে, অনেকগুলো চাদর ধুতে একেবারে আমার অবস্থা শোচনীয়, তো ধোয়াধুয়ির কাজটা হয়ে গেছে। এদিকে হাজবেন্ড ছেলেকে তেল মাখাচ্ছে, এই দেখো ছেলে আর ছেলে বাবার কাছে নিচে পেপে পারতে। তোমাদেরকে আমি বাথরুমের জানলা থেকে রেকর্ডিং করে দেখাচ্ছি, এখান থেকে খুব ভালো বোঝা যায়। গাছটা অনেকটা উঁচুতে বলে হাজবেন্ড নামও করে না পেঁপেগুলো পাড়ার, তো জোর জবরদস্তি আমি ছেলেকে আর হাজবেন্ডকে পাঠিয়েছি, আর খুব অসুবিধা করে সত্যি কথা পাড়তে হয়, কিন্তু চোখের সামনে এতগুলো বাড়ির জিনিস, বাড়ির পেঁপে যদি এভাবে নষ্ট হয় খুবই খারাপ লাগে। তো অনেক পাখিতে খেয়েও নিয়েছে, প্রচুর পচে পচে পড়েও গেছে পেঁকে, তো আজকে আমি আর পারলাম না এত দেখে, এর জন্য পাঠিয়ে দিয়েছি। তো উঠে পড়েছে মইয়ের মধ্যে, মইয়ে উঠে দেখো কীভাবে পাড়ছে, আর অনেকগুলোই দেখো কালার হয়ে গেছে, এগুলো ঘরে রাখলে পরেও পেকে যাবে, তো একটা তো খুবই হলুদ হয়ে রয়েছে। আর এইভাবে সব পেরে ফেলছে, ছেলে এদিকে হেল্প করছে, হাজবেন্ড ওদিকে খোঁচা দিচ্ছে।
ওদের তো পেঁপে পাড়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর কাজটা করার জন্য। তো সবাইকে ফুল দিয়ে সাজিয়েছি, ভোগ নিবেদন করেছি। এই যে আমার মিষ্টি সোনা বসে বসে আঙুর ফল খাচ্ছে, তো এখন আমি আরতিটা করে নেব। আর এই দেখো, আজকে গাছ থেকে এই পেঁপেগুলো পাড়া হয়েছে। আর যে পেঁপেটা সব থেকে হলুদ হয়ে গেছিলো সেই পেঁপেটার অবস্থা দেখো কি হয়েছে। যেহেতু লোহার রড দিয়ে পাড়ছিল, এই জন্য কিছুতেই এটা খোঁচা দিতে পারছিল না, এমন অবস্থায় ছিল। পেঁপের এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো ভেদ করে চলে গেছে। তো পেঁপেটা খুবই নরম হয়ে গেছিলো, এই জন্য পেঁপেটা কাটার সময় অনেকটা বাদ দিয়ে ফেলে দিতে হয়েছে। একদমই নরম হয়ে গেছিলো, যদি একদম সুন্দরভাবে পাড়া যেত তাহলে এটা সুন্দরভাবে পাওয়া যেত। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছি, সন্ধ্যাবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপরে একটুখানি সাজগোজ করে নিয়েছি। সাজগোজ বলতে আজকে কানের দুলও পরিয়ে রাখো, এই কানটাতে প্রচণ্ডভাবে ব্যথা হয়েছে পিছন দিকটাতে, মানে কানের দুলটা খুলতে গেলে না পিছন দিকটা ভীষণ লাগছে, আটকে যাচ্ছে কানের দুলটা। তো তার জন্য কানের দুল ছাড়াই বেরোচ্ছি, কেমন একটা লাগছে ফাঁকা ফাঁকা নিজেরই। হাজবেন্ড, শাশুড়িমা আর আমি এখন চা খাবো, আর যেহেতু আমাদের একটু ঠান্ডা লেগেছে এই জন্য আদা চা করছি। আদাটাকে থেতো করে নিয়েছি, এখন একটুখানি কড়া করেই করছি, বেশি করে লিকার দিয়েছি, দুধ দিয়ে চাটা করছি। তো ফুটে উঠেছে, এবারে চায়ের কাপে ঢেলে নিয়েছি আর শাশুড়িমাকে দিয়ে দিয়েছি। হাজবেন্ড এটা রেখেছে, হাজবেন্ড একটু নিচে গেছে, তো আমি চায়ের কাপটা নিয়ে বসে গেছি চাটা খাবো বলে। এদিকে আমাদের চেরি ম্যাক্সিরা নিচে ছিল, ওদেরকে এখন নিচ থেকে উপরে আমরা লাইন দিয়ে নিয়ে আসছি। দেখো হাজবেন্ড ম্যাক্সিকে নিয়ে চলে গেল, আমি এদিকে চেরিকে নিয়ে চলে এসেছি। আর ওদেরকে ছাদে ঘোরানো হয়ে গেছে, এখন ওদেরকে একে একে খাঁচার মধ্যে পুরে দিলাম। চা খেয়ে তারপর লিপস্টিকটা পরলাম, কারণ এমনিতেই কানের দুল না পড়াতে অসম্পূর্ণ হয়েছে সাজটা, এই জন্য কেমন যেন একটা লাগছিল, এই জন্য লিপস্টিকটা পরে নিয়েছি। এখন আমরা রয়েছি এগুলোর দোকানের সামনে, তো রোল নেবে তো নাকি? আমি তো খুব অল্প একটুই খাবো, তুমি তো বেশি খাবে, এক প্লেটে নিয়ে আলাদা আলাদা করার দরকার নেই, ঠিক আছে? আমি জাস্ট টেস্ট করবো। এগ রোল খাওয়ার ডিসিশান চেঞ্জ করে তারপরে চাউমিন খাওয়ার ডিসিশান নেওয়া হয়েছে, আর এক প্লেটেরই অর্ডার দেওয়া হয়েছিল। তো এটা হলো এগ চিকেন চাউমিন, আর চাউমিন খেতে হাজবেন্ড বেশি পছন্দ করে এগ রোলের তুলনায়, তো এক প্লেট নিয়েছি। এবার এত প্রচণ্ড গরম, আমি গরমের জন্য খেতে পাচ্ছিলাম না, আর হাজবেন্ড দিব্যি খেয়ে যাচ্ছে, মানে তার মানে ওনার অভ্যাস আছে বাইরে খাওয়ার, আর আমি তো খুব একটা বাইরে খাই না, আর যখনই খাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে হাজবেন্ড খাচ্ছে, এদিকে আমি খাচ্ছি। সোয়া সস আর আজিনামোটো ছাড়া এই চাউমিনটা বানানো হয়েছে, আর ইনি খায়ও না, বাড়িতে যেরকম করে তৈরি হয় সেভাবেই তৈরি হয়েছে, ভালোই লাগছে খেতে। তোমরা কি এখানে লোকাল? না লোকাল না, কোথা থাকো তুমি? আমি জগদ্দল। জগদ্দল মানে কটা অবধি আছো? রাতে কটা অবধি আছো? তারপর ট্রেনে করে চলে যাবে? না তো একটা হাটের মধ্যে চলে এসেছি, এখানে জামা কাপড়ের হাট, প্রচুর জামা কাপড়ের এখানে কালেকশন রয়েছে। এই দেখো তোমরা সমস্ত দোকানগুলো ঘুরে মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি। কিছু ডাল, বিভিন্ন রকমের ছোলা মটর সমস্ত কিছু দোকানই এখানে আছে। এই দেখো তোমরা বেশিরভাগই শ্যামনগর জগদ্দলের না? আর আমি শুনলাম যে আগেও হতো, আগে আসতে মানে যখন হতো না তখন আমি আসতাম, আমি অন্য জায়গায় হাট করি তো, এখন এই আজকে যেটা আজকে থেকে প্রথম আমি যেতাম। আচ্ছা তোমাদের এখানে কি আছে এমনিতে? নাইটি আর বাচ্চা নাইটি কুর্তি ছাপা শাড়ি ব্লাউজ কসমেটিক্স। তো চলো মোটামুটি ঘুরে নিলাম, আজকে কিছু কিনিনি, আজকে একটুখানি দেখে নিলাম, এরপরে একদিন আসবো, সেদিনকে এসে কেনাকাটা করবো, আজকে শুধু দেখে নিলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে খেয়াল মানে চোখে পড়ে গেল যে সুন্দর একটা হাট বসেছে, তো চলো বেরোই। আজকে সন্ধ্যাবেলা প্রচুর ঘোরাঘুরি করে এখন তারপরে চলে এসেছি বাড়িতে। এখন গ্যাসের উপর ভাত গরম হচ্ছে, মিমিদের মাংস গরম হচ্ছে, আর আজকে ছেলে খাবে রাত্রে রুটি, ও বেশিরভাগ দিন রাত্রে রুটি খাচ্ছে, কখনো কখনো ভাত খায়। তারপরে দেখো জানলার মধ্যে কতগুলো বোতল আছে, সেই বোতলগুলোকে ভরতে হবে, তারপরে জামা কাপড় গোছাবো, তারপরে আমার রেস্ট। তো এবারে কাজগুলো করে নিই। এই হলো আমাদের প্রতিবেশী ডগিদের বিস্কুট। পিছন দিকে তোমরা একটা দড়ি দেখতে পাচ্ছ, তো ওই দড়িটাকে এখন আবার টাঙালাম,
একটুখানি ডেকোরেশন করব দীপাবলির জন্য বা কালী পুজোর জন্য। তো এখানে একটুখানি টুনি লাইট লাগাবো, তার আগে একটুখানি সাজগোজ করিয়ে নিই। তো দেখো আমি কিভাবে কি করছি, খুব অল্প কিছু দিয়েই করছি, ঘরে যা আছে তাই দিয়েই। কালারিং প্লাস্টিকের যে লম্বা চেনগুলো হয় না, সেই লম্বা চেনগুলো নিয়ে নিয়েছি। আর এই দড়িটার চারপাশটা ভালো করে মুড়িয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে দড়িটাকে দেখা না যায়। তো যতটা সম্ভব আমি মুড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। এই একদিকটা হয়ে গেল, এখন ডান দিকটা করে নিচ্ছি। তো এইভাবে আমি পুরোটাকে মুড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। এই জায়গাটাকে মোটামুটি দড়ি টাঙিয়ে যে সাজগোজটা করানো সেটা করিয়ে নিয়েছি। এবারে আমার কিছু সেফটি পিন লাগবে, তো সেফটি পিন দিয়ে আমি বাকি কাজটা করছি কিভাবে সেটাও তোমরা দেখো। পুরো দেওয়ালটা সাজানোর পর এতটা সুন্দর লাগছে দেখতে। এবারে তোমরা দেখে নাও আমি কীভাবে কী করলাম। এই দেখো প্রতিটা আমি জায়গায় সেফটি পিন একটা করে দিয়ে দিয়েছি, আর এই লম্বা লাইটের চেনটাকে এইভাবে টানা দিয়ে দিয়ে রেখেছি, যাতে কোনোভাবে ঝুলে না যায়। আর এভাবে করলে পরে ডিজাইনটা খুব সুন্দরভাবে আসবে, আর সেভাবে এসে গেছে দেখো। খাবি বিস্কুট খাবি, চল চল দেবো চল চল। আজকে যদিও সদস্য সংখ্যা কম, তো দুজন আছে, আজকে চারজন পর্যন্ত চলে আসে। তো দুজনে বিস্কুট খেয়ে নিল, তারপরে উপরে এসে আমাদের রাতের খাওয়াটা বেড়ে ফেলেছি। হাজবেন্ড, শাশুড়ি মা, ছেলের আর আমার, এটা শাশুড়ি মার খাওয়ার, আর এটা হলো ছেলের খাওয়াটা রয়েছে, এদিকে আমারটা রয়েছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে বাসনগুলো কোনো রকমে মেজে পটাশ করে এসে শুয়ে পড়েছি বিছানার মধ্যে। মানে আজকে যেহেতু প্রচুর ধোয়াধুয়ি কাজটা করেছি, আমার প্রচণ্ড ঘাড়ে এখন যন্ত্রণা করছে, স্পন্ডিলাইটিসের যন্ত্রণা। তো এটা অতিরিক্ত মাথা নিচু করে কোনো কাজ করলে আমার বেড়ে যায়। তো আজকে দেখছি কিছুতে মাথাটা স্থির রাখতে পারছি না, মানে বাসন ধুতে ধুতেই না মাথাটা কেমন লাগছে, এসে যেন শুয়ে পড়েছি। ছেলে আর হাজবেন্ড গেছে ওষুধ আনতে, ঠান্ডা লাগার ওষুধ, আর এখন আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে এর জন্য।